ফের সিবিআইয়ের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও এমআর মামলায় কেন্দ্র তদন্তকারী সংস্থার ভূমিকা সন্তোষজনক নয় বলে মন্তব্য করেন বিচারপতি পাশাপাশি নিয়োগ দুর্নীতিতে গঠিত সিটের প্রধান অশ্বিন সেনভিকে সাতাশে সেপ্টেম্বর তলব করল আদালত বিচারপতি গাঙ্গুলি এদিন বলেন সিবিআই বোকা বিশ্বাস করি না কিন্তু মন দিয়ে কাজ করেনি সিবিআই এর আন্তরিকতা দেখে আশ্চর্য হচ্ছে এতবার এত আদালত থেকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাও হুঁশ ফিরছে না সেই সঙ্গে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন বলেও মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন এবার আমি আপনাদের পদক্ষেপের বর্ণনা করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখব আপনারা দোষীদের আড়াল করার চেষ্টা করছেন আইনজীবী বিকাশ ভট্টাচার্য সওয়াল করে প্রধানমন্ত্রীকে চিঠি লিখলে দুর্নীতিতে রাজনৈতিক রং দেওয়া হবে এবং তদন্ত ব্যাহত হবে বিচারপতি সেই যুক্তি মেনে সিবিআই অধিকর্তাকে আধিকারিকদের কার্যকলাপ জানাবেন বলে জানান তার আরও মন্তব্য উলুবেড়িয়া থানার জিজ্ঞাসাবাদ এর থেকে ভালো আগে সিবিআই বললেই লোক ভয় পেত এখন হাসে অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা